ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين فِتْنَرْ دار مجن السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما بعد شما تو پیرو بحبوره را بشد حدیث دار جانتے যে ফিতনা ইসলামে আসবে প্রবেশ করবে তবে এই ফিতনাকে বাধা দেওয়ার জন্যে একটি বন্ধ দরজা তিনি হচ্ছেন অমর উল খাত আল্লাহ তালানো এবং তার শাহাদাতের মাধ্যমেই ফিতনার দরজা দরজা উন্মোচন হয়ে যায় পারস্য সম্রাট পরাজিত হলো তসনস হয়ে গেল ওখান থেকে তাদের যুদ্ধবন্দীদের মধ্যে একজন ছিল আবুল উলু আলমা মাজুসি অগ্নিপূজক আবুল উলু একজন ইরানি এবং তাদের মাঝে আরবদের বিশেষ করে অমর আব্দুল খাতাব রাজানোর প্রতি তাদের একটা বিদ্বেষ এবং হিংসা এবং আক্রোশ কারণ তার জামানায় এই তসনস হয়েছে একটি সম্রাট একটা রাজ্য সাম্রাজ্য মকিরাবিন শব রাজেলা রাজিউলাহতাল আঢ়র দাস হলোকে এই আলমা আলমাচি সে অমরুল খাতাবের কাছে গিয়ে বলল যে আমার মালিক আমার প্রতি অন্যায় করে আমার ওপরে যে কর ধার্য করেছে সেটা বেশি ওমার বললেন ঠিক আছে রাজল আনো আমি দেখছি কিন্তু সে সবুর না করে কারণ সে প্লান করে এবং হয়তো সেই যুগে তো গুপ্তচর এত শক্তিশালী ছিল না ইরানের সাথে তার একটা সংযোগ ছিল বিদ্বেষ ছিল ব্যক্তিগতভাবে বা ওখানকার রাষ্ট্রীয়ভাবে বা একটা সামাজিকভাবে সে ফজরের নামাজে অমর খাত রাজু তাল সালাত আদা করছেন ওই মুহূর্তে বিস্মাখান একটি তীর নিয়ে এসে বল্লম বর্ষা নিয়ে এসে হানা দিল তার কমরের মধ্যে এবং কাঁধের মধ্যে অমর রাজুতাল লুটিয়ে পড়লেন অমর রাজিউল্লাহ কিন্তু এই মাজুসিকে মদিনায় প্রবেশের ব্যাপারটা নিষেধ করেছিলেন প্রথমত মগিরাবিন শোভাকে কিন্তু মগিরা সমান বলেছিলেন যে ও ভালো তীর বানাতে পারে আর তখন যুদ্ধের জন্য তীর অত্যন্ত প্রয়োজন ছিল সর্বোপরি সে আবু মা লু লু সে ওমর খাত্তাবকে যখন কি করলো হানা হারলো ওমার ফারুক যত তিনি লুটিয়ে পড়লেন তাকে নিয়ে আসা হলো বাড়িতে ওদিকে জামাত অন্য একজন শেষ করলেন তার ফিরে তিনি জিজ্ঞেস করলেন নামাজ হয়েছে বললেন হ্যাঁ এরপর তিনি সালাত আদা করলেন উজু করে এবং বললেন লাহাদ্দাফিল ইসলাম লেমান তার সালাহ যে লাহাদ্দা লিমান তার আকাশ সালাহ হাদ্দাফিল ইসলাম লেমান তার সালাহ যে সালাদ ত্যাগ করি তার কোনো ইসলামে কোনো অংশ থাকে না সাহাবাই কলাম রাজিয়াল তালাহ নামাজ ত্যাগকারী কাফের এপরে তাদের ঐক্য ছিল এটা তার একটা দলিল তিনি তাকে যখন কিছু পান করা হলো দুধ তখন পেট দিয়ে বের হয়ে গেল তখন তারা বুঝতে পারলেন যে জেলা খাতাবরাজ মারা যাবেন শহীদ হয়ে গেলেন এবং ওই হত্যাকারী আবুল মাজুসি নিজে আত্মহত্যা করে মারা যায় জেলা খাত্তাবরাজ বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যে একজন অমুসলিমের হাতে আমি শহীদ হয়েছি কোনো মুসলিমের হাতে আমার রক্তপাত ঘটে নাই আর এই উমার আব্লানুর এই হত্যার মাধ্যমে শাহাদতের মাধ্যমে যে দরজা ছিল ফেতনার উমোচন হয়ে গেল ভেঙে গেল দরজা শুরু হয়ে গেল ফিতনা আসা ইসলামের ভিতরে সুবাহ আল্লাহ আর এইভাবেই ফিতনার দরজা উম্মোচন হয় আল্লাহ সুবাহ আমাদের সব ধরনের ফিতনা থেকে হেফাজত করো আল্লাহ আসসালামু আলাইকুম